Town Mouse and Country Mouse. অনেক দিন আগে একটা শহরে একটা ছোট্ট ইঁদুর বাস করত। সে তার গ্রামের এক বন্ধুর একটা ছবি খুঁজে পেয়েছিল। সেটা দেখে সে ঠিক করল যে সে সেই বন্ধুর বাড়ি গিয়ে তাকে চমকে দেবে। এখানে কি বিচ্ছিরি অসহ্যকর গন্ধ রে বাবা! জায়গাটা একদম নোংরা খামারের পশুদের মতো গন্ধ। এবারে আমি দেখি আমার বন্ধুর বাড়িটা কোথায়। কেমন আছো বলো? আমি তো ভালোই আছি। ভাবলাম এসে তোমাকে চমকে দিই। সত্যি দারুণ চমকে দিয়েছো। আমার গ্রামে তোমায় স্বাগত জানাই বন্ধু। তুমি যে সেই শহর থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছো, এর জন্য আমার দারুণ আনন্দ হচ্ছে। বন্ধুরা নিজেদের মধ্যে গল্প করতে লাগলো। তুমি অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছো, তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত। তুমি বরং হাত মুখ ধুয়ে নাও, এর মধ্যে আমি তোমার জন্য কিছু একটা বানিয়ে ফেলি। এই বলে গ্রামের ইঁদুর খামারের দিকে রওনা হলো। শহরের ইঁদুর গেল হাত মুখ ধুতে। বেশ, আমি বরং মাটি খুঁড়ে কিছু তাজা শাকসবজি বের করে আনি। এর মধ্যে হাত মুখ ধুতে গিয়ে শহরের ইঁদুর সব জল শেষ করে ফেললো। এখানে এইটুকু মাত্র জল? আমাদের শহরে কত ভালো ব্যবস্থা! শহরের ইঁদুর ভীষণ বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে এলো। এসো আমরা বাইরে খাওয়া দাওয়া করি, তোমার জন্য আমি সব তৈরি করে রেখেছি। এই বলে গ্রামের ইঁদুর মিষ্টি আলু, তাজা বিন, ওলকপি আর তাজা দুধ পরিবেশন করল। তুমি এখানে এসে বসে পড়ো। গ্রামের ইঁদুর শহরের ইঁদুরকে সব পরিবেশন করল। তোমরা গ্রামের দেশে কি খালি এইসব খাও নাকি? গ্রামের ইঁদুর শহুরে বন্ধুকে সন্তুষ্ট করার অনেক চেষ্টা করল, কিন্তু কিছুতেই সফল হল না। খাওয়া দাওয়ার পর গ্রামের ইঁদুর ঠিক করল শহরের ইঁদুরকে তাদের খামারটা ঘুরিয়ে দেখাবে। কি তাজা তাজা হাওয়া! আমি তো এই ফুলগুলোর মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছি। ওই সবুজ সবুজ ওটা কি? ওগুলো হলো কড়াইশুঁটির গাছ। এরপর তারা একটা সোঁদা জায়গায় এসে পৌঁছলো। এই গন্ধটা কি বিচ্ছিরি! আমার শহর কি দারুণ পরিষ্কার! সত্যি বলতে কি বন্ধু, তুমি যেভাবে থাকো সেটা আমার পছন্দের নয়। কি সব খাবার খাও তুমি! চারিদিকে শুধু পোকামাকড় আর ময়লা। তুমি আমার শহরে এসো, তুমি এই সব কিছু ভুলে যাবে। খাবারগুলো ভালো না লাগায় দুঃখিত, কিন্তু আমার খাবারগুলো খারাপ কিছু নয়, একদম টাটকা তরতাজা সব খাবার। তুমি বরং আমার সাথে আমার শহরে এসে কয়েকদিন থেকে দেখে যাও আমি কিভাবে জীবন কাটাই। আমি তোমাকে খেতে দেব চিজ, পাস্তা, বাদাম আর কত কি। বাহ, তাহলে তো দারুণ হয়, দেখবে তোমার খুব ভালো লাগবে। এই কথা বলে শহরের ইঁদুর ব্যাগ গুছিয়ে ফিরে চলল। এবারে আমাকে ফিরে যেতে হবে। ধন্যবাদ, দারুণ সময় কাটলো, শহরে এসো, দেখা হবে। ইঁদুররা কোলাকুলি করে নিজেদের সম্ভাষণ জানিয়ে বিদায় নিল। এর কয়েকদিন পর গ্রামের ইঁদুর নিজের ঝুলি বেঁধে শহরে তার শহুরে বন্ধুর কাছে যাওয়ার জন্য তৈরি হলো। উঁচু উঁচু বাড়ি, চকচকে গাড়ি, আর কতই না ভালো ভালো খাবার খাবো আমি। আমি তো শহরের প্রেমেই পড়ে যাচ্ছি। বাবা রে, চারদিকে কি বিকট আওয়াজ! অবশেষে সে শহরের ইঁদুরের বাড়িতে পৌঁছলো। স্বাগত, তোমাকে স্বাগত আমার বন্ধু, আমার বাড়িতে তোমাকে স্বাগত। শহরের ইঁদুর গ্রামের ইঁদুরকে তার বাড়ির ভিতরে নিয়ে গেল, খানিকক্ষণ গল্পগুজব করল। বাড়ির চাকর যখন টেবিল সাজাতে শুরু করল, শহরের ইঁদুর তার গন্ধ পেল, বলল, দারুণ, চলে এসো বন্ধু, খাবার।
খাবার তৈরি হয়ে গেছে, খেতে যাই। গ্রামের ইঁদুর তো এই সব খাবার খাবার জন্য দারুণ উত্তেজিত হয়ে আছে। এসো শুরু করা যাক বন্ধু। এই হলো চিজ, দুধ, পাস্তা, টোস্ট, পিনাট বাটার, কেক আর ফল। ধন্যবাদ, তোমার জীবনযাত্রা দেখে আমার ভীষণ ভালো লাগছে। আমি তো ভাবছি আমি তোমার সাথে এখানেই থেকে যাব। কিন্তু যেই না তারা খাওয়া শুরু করেছে, অমনি চাকরটা ফিরে এলো। এসে সে একটা লাঠি নিয়ে তাদের তাড়া করলো। নোংরা ইঁদুর কোথা কার, যা ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে, চলে এসো, দৌড়ো, লুকোতে হবে। এই ঘটনায় শহরের ইঁদুরটা খুব লজ্জায় পড়ে গেল। আর কিছু ভেবো না বন্ধু, আমরা খেতে পারবো, ও চলে গেলেই পারবো। ওরা ঠিক করলো টেবিলটা ফাঁকা না হওয়া পর্যন্ত এদিক ওদিক ঘুরে নেবে। এসো, তোমাকে এমন জায়গায় নিয়ে যাবো যেখানে সব খাবার পাবে। আরে, এটা কোন স্বর্গে নিয়ে এলে? এটা বিখ্যাত একটা ডিপার্টমেন্ট স্টোর। এমন সময় ওরা দেখতে পেল একটা বিড়াল তীর বেগে ওদের দিকে ছুটে আসছে। বাবা রে বাবা, ওটা ওটা কি? আমার বুক তো কেমন যেন ধরফর ধরফর করছে। ওটা একটা বড় হুলো বিড়াল, তবে এক্ষুনি চলে যাবে, শুধু চুপচাপ থাকো। বিড়ালটা চলে যাওয়ার পর ওরা ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে ঢুকলো। গ্রামের ইঁদুর একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। আরে, এটা আবার কি? সাবধান, ওটা ইঁদুর ধরার কল। ইঁদুর ধরার কল আবার কি বস্তু? আমি ঠিক জানি না কিভাবে বোঝাবো তোমাকে। আসলে যেই মুহূর্তে তুমি ওইটার ভিতরে চিজটা খেতে মুখ বাড়াবে, সেই মুহূর্তে তুমি ফাঁদে আটকে যাবে। ও, আমার মনে হয় এবার হার্ট অ্যাটাক হয়ে যাবে হে। আমি এসব আর নিতে পারছি না। আরে, এত বেশি চিন্তার কিছু নেই, খালি একটু সাবধানে থাকো। না ভাই, অনেক হলো এই সব কাণ্ড, এই দৌড়ো দৌড়ি, এই লাপঝাপ, সবসময় এই ভয়ে সিঁটিয়ে থাকা, পালিয়ে বেড়ানো। আমি তো এই সব করার জন্য গ্রাম থেকে শহরে আসিনি। কিন্তু আমি ঠিক করলাম যে আমি আমার গ্রামের বাড়িতেই ফিরে যাব। ওখানে অনেক শান্তি আছে ভাই। আমি খুব দুঃখিত এই সব কিছু হলো বলে। আমার বাড়ি ফিরে গিয়ে নিজের বাগানের টাটকা খাবার খাওয়াই ভালো, ভয়ে ভয়ে এই কেতাদুরস্ত খাবার খাবার থেকে। শান্তিতে সহজ সরল জীবন কাটানো এই বিলাসবহুল জীবনে ছুটে বেড়ানোর থেকে অনেক ভালো, বুঝলে ভায়া? এরপর সেই ছোট্ট গ্রামের ইঁদুর তার গ্রামের বাড়িতে ফিরে এলো, আর বাকি জীবনটা সে সেখানেই কাটিয়ে দিয়েছিল।